ফোন বার করতে করতে দুটো ভালো ছবি হয়ে গেল দে। দাদা আমরা বসিরহাট সাব ডিভিশনে 12 জনকে দিয়েছি আর এখানে 10 জনকে দিয়েছি, টোটাল হচ্ছে 22 জনকে। 2,50,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যালটমেন্ট করে দিয়েছেন অলরেডি। তাদেরকে বসিরহাট সাব ডিভিশনে সকাল 11টায় ডিস্ট্রিবিউশন করেছি, এখানে 4টের সময় আমরা ডিস্ট্রিবিউশন করলাম 10 জনকে। প্রতিজনকে 2,50,000 করে 2,50,000 করেই আমরা দিয়ে দিলাম। মৃতদের পরিবারকেই দেওয়া হলো 2,50,000 টাকা। সেটা অলরেডি আমাদের সিএম আছেন, উনি ভাবনার মধ্যেই আছেন, যেটা বলবেন সেইভাবেই আমরা করে দেব। প্রায় কতজন? ওই 22 জনই 22 জনই পেয়ে গেছেন, 22 জনই পেয়ে গেছেন। সাথে সাথে উনি চেক দিয়েছেন। আমার স্বরূপনগরে একজন মারা গেছেন, স্বরূপনগর দেবঙ্গাতে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ভাই তো এই অবস্থা হয়েছে। মরে গেছে স্বামী, তাই শেখ দে। আর 6 দিন মনে আচ্ছা ঝড়ে এই গাছ পড়ে গেল, পেপারের চালার সে আতঙ্ক হয়ে মরে গেছে। সে বাংলায় থাকি এখন, চাঁদপুর দেঙ্গা চাঁদপুর।